কিন্তু প্রকৃত কি আকাশের ওই রঙ কি
যেখানে শ্রী ঠাকুর তিনি স্বয়ং যেখানে গোপী হয়ে তিনি রাসলীলা দেখতে এসেছেন, যখন কৃষ্ণ রাসলীলা করে সমস্ত দেবতারা ও স্বর্গে আসে, তারা সেই রাসলীলাকে তারাও দর্শন করছে, তারা পুষ্প বৃষ্টি করছে, তারাও সেই রাসলীলাতে তারা পুষ্প বৃষ্টি তারাও করছে, বুঝতে পারছেন তো? এই জন্যে আমরা যে ভজন করছি কিসের জন্যে, ওই রাসের মধ্যে প্রবেশ করা যাতে আমরাও সেই রাসলীলাতে সুযোগ পাই। শিব ব্রহ্মা নারদ হ্যাঁ সুখদেব গোস্বামী যত আমরা ভজন করছি আমার একই লক্ষ্য হলো কখন ওই রাসলীলাতে প্রবেশ করবো। রাসলীলা মানে যেখানে রাস, যেখানে রাস, রাস মানে অর্থ হলো যেখানে রাধা কৃষ্ণ আনন্দতে নৃত্য করছে, যেখানে রাধা কৃষ্ণ কি করছে তারা নৃত্য সেখানে করেছে, বুঝতে পারছেন তো? যেরকম আমাদের কীর্তন করি বাজা বাজাই, এই জন্যে যেরকম নৃত্য কীর্তন করি আনন্দ আসে কিনা, এই জন্যে কলিযুগের রাসটা কি বলে, কলিযুগের রাস হলো এই হরি কীর্তন হলো কলিযুগের রাস, কলিযুগের রাস হলো শ্রী হরি কীর্তন, এই কলিযুগ হলো এইটাই রাসলীলা। হ্যাঁ আমরা যে ভগবানের কীর্তন করি আনন্দ নেই, এই জন্যে শ্রী সুখদেব গোস্বামী যখন তিনি রাসলীলাকে তিনি বর্ণনা করছেন, শেষে বর্ণনা করতে 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 তিনি আর কোনো শব্দ পেলেন না, শেষেই তিনি এই বললেন যেখানে মধুর 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 মধুর, শেষে এই কথা তিনি বলছিলেন ভগবানের লীলাটা কি মিষ্টি, খুব মিষ্টি, খুব মধুর, মধুর 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 বলে তিনি সমাপ্ত করেছিলেন। মানে হলো এ থেকে আর মিঠা আর জগৎ কিছু নেই, সব থেকে মিঠা হলো ভগবানের লীলা, ভগবানের সঙ্গে যখন যখন ভগবত প্রাপ্তি হয়, হ্যাঁ যখন ভগবত প্রাপ্তি হবে তখন তো জীবনে আনন্দ পাওয়া যাবে। অথবা রাসলীলা বস্তুটি আমাদের যেরকম একটি ধারণা আছে না, হ্যাঁ ওই মেয়েদেরকে নিয়ে নাচা নাচি করা এইসব, ওইটা ওই জিনিসটা নেই, বুঝতে পারছেন তো? ওইটা ওইটা নয়, এখানে আমাদের চোখ উপরে খারাপ একটি চশমা পড়ে নিয়েছে কাম ক্রোধ লোভের, এই জন্য আমরা ওই জিনিসটি আমরা খারাপ মনে করি, কিন্তু সেখানে কোনো খারাপ জিনিস সেখানে নেই, সেখানে এই জন্য ভগবানের যে রাসলীলা, যখন ভগবান তিনি এই রাসলীলাকে তিনি বর্ণনা করছেন বলে রাস হলো চারি প্রকার রাস, কয় প্রকার রাস, চারি, এখানে যে রাস হয়েছিল এর নাম হলো শারদীয় রাস, হ্যাঁ শারদীয় রাস, এই রাসের মধ্যে কারা কারা ছিল, যেসব মেয়েরা ছিল তারা কারা কারা ছিল, এরা কোনো সাধারণ কোনো মেয়ে ছেলে ছিল না, আগের জন্মে এরা কোটি কোটি জন্ম এরা তপস্যা করে এসেছে, এই জন্যে যখন ভগবান রাম তিনি দণ্ডকারণ্যে গেলে এই যে গোপীরা আগের জন্মে বড় বড় ঋষি মুনি ছিল, এরা এরা গোপাল মন্ত্রতে তারা সেই গোবিন্দকে তারা পূজা করছিল, উপাসনা করেছিল, যখন ভগবান রাম সেখানে আসে ওনার রূপ দেখে না এত মুক্ত হয়ে গিয়েছে ওরা, এত সুন্দর প্রভু রামকে দেখতে, কেন রাম ইতনি শ্যাম, শ্যাম ইতনি রাম, এত তার রূপ দেখে ওই গোপাল মন্ত্র জপ করেছিল না, এই জন্য রামের তিনি রূপ দেখে একই রকম রূপ রাম শ্যাম ওর প্রতি মুগ্ধ হয়ে যায়, তিনি প্রভু রামকে নিজের পতি রূপে প্রার্থনা করে, রাম বললেন না এই জন্মে কেবল আমি একটি পত্নী ব্রতা শ্রী সীতাকে ছাড়া আমি আর কাকে গ্রহণ করতে পারব না, একই আমার পত্নী হলো শ্রী সীতা, আমি দ্বিতীয় পত্নী গ্রহণ করতে পারব না, কেন তিনি মর্যাদা পুরুষোত্তম, তিনি হলেন মর্যাদা পুরুষোত্তম, শিক্ষা দিচ্ছে ওই কৃষ্ণ লীলাতে প্রবেশ করতে গেলে না প্রথমে আমাদেরকে বৈধ মার্গ মর্যাদা মার্গ তো চলতে হবে, হ্যাঁ এখানে ওই স্ত্রী ছেড়ে আরেকটা স্ত্রী, ওকে ছেড়ে আরেকটাকে ধরব, ওকে ছেড়ে আরেকটা ধরব, ওকে মন পছন্দ হবে না আরেকটাকে ধরব না, বেশি ধরতে নেই, বুঝতে পারছেন তো, বেশি ধরতে নেই, এখানে একটি সঙ্গে বিয়ে করে তার সঙ্গে গৃহস্থ জীবন তার সঙ্গে ব্যতীত করবো, একটি সঙ্গে গৃহস্থ কর্ম যাতায়াত করবো,
যদি ওই রকম হয়, যদি এই রামচন্দ্রের যখন ওই লীলাকে যদি আমরা অনুসরণ করতে পারি, বলছেন যে স্ত্রী যে পুরুষ একটি স্ত্রীর সঙ্গে ধর্মপূর্বক তিনি গৃহস্থ ধর্ম যাচন করে, তিনি হলেন এক প্রকার ব্রহ্মচর্য জীবন। একটি বলে যা হলো ব্রহ্মচর্য জীবন, বুঝতে পারছেন তো? এই জন্য মহাপ্রভু যখন রায় রামানন্দকে জিজ্ঞাসা করলেন কহ রায় সাধর নির্ণয়, তিনি বলছেন বর্ণাশ্রম ধর্মে বিষ্ণু ভক্তি আছে। প্রথমে আমাদের বর্ণ আশ্রম ধর্ম যাচন করতে হবে, এখানে বিবাহ করে পত্নীর সঙ্গে নিজের জীবনটাকে নিজের পত্নীর সঙ্গে এক জীবন কাটিয়ে ভজন করবো। আর যদি একে ছাড়ি ওকে ধরি, ওকে ধরি ওকে ছাড়ি, তখন কি হবে? মনটাকে স্থির থাকবে? মন স্থির থাকবে তখন মনটা এদিকে দৌড়াবে, মনটা ওইদিকে দৌড়াবে, মনটা ওইদিকে দৌড়াবে, তো ভজন কখন করবে? ভজন কি করে করবে? ওর পিছনে ওর পিছনে ছুটলে পরে। এই জন্যে ভগবান রাম বললেন দেখো আমার এই লীলাটি হলো মর্যাদা পুরুষোত্তম লীলা, অতএব আমি একটি সীতা ছাড়া আমি কাকে গ্রহণ করতে পারব না, একই মাত্র সীতাকে গ্রহণ করতে পারি। হ্যাঁ, এই জন্যে কিন্তু আমি যখন ওই কৃষ্ণ হয়ে আসব না, ওই গোবিন্দ হয়ে যখন আসব, তখন আমি বহুপত্নী আমি ধারণ করব, বহুপত্নী আমার হবে। এই জন্যে তোমরা সব কৃষ্ণ লীলায় আস। এখানে প্রথম হলো এরা তারা, এরা হলো পূর্ব জন্মের বড় বড় সমস্ত ঋষি মুনি, হ্যাঁ এদের এদের বলা হয় ঋষি চৈত। দ্বিতীয় কিছু বেদ এর মন্ত্ররা, হ্যাঁ যে বেদ মন্ত্র ছিল তারাও সেই গোবিন্দের উপাসনা করে। যখন গোবিন্দ সন্তুষ্ট হয়েছে বলে কি চাও, বললে প্রভু গোপীরা যেভাবে তোমাকে পেয়েছে না, গোপীরা যেরকম ভাবে পিয়েছে, গোপীরা যেভাবে তোমাকে পিয়েছে আমরা ওইভাবে তোমাকে পেতে চাই, বলে না ওইটা দিতে পারবো, আর কিছু চাও তুমি, অন্য কিছু চাও, বলে না আমি আমি তো ওই গোপী ভাবে আর ভজন করতে চাই, আমি আর কোন ভাবে ভজন করতে চাই না। তখন কৃষ্ণ তিনি সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দিলেন, ঠিক আছে তোমরা দোয়াহর যুগে আমি যখন কৃষ্ণ হয়ে আসবো তখন তোমরা গোপী হয়ে আসবা, তখন তোমাদের সমস্ত ইচ্ছাকে আমি তখন আমি পূর্ণ করব। এই জন্য এরা হলো কি শ্রুতিচারী, এদেরকে বলা হয় শ্রুতিচারী, বেদের মন্ত্ররা, এরা এক একটি গোপী রূপ ধারণ করেছে, বুঝতে পারছেন তো? আর কারা, যখন ভগবান রাম তিনি জনকপুরীতে গিয়েছেন, যখন জনকপুরীতে গিয়েছেন তিনি গুরুদেবকে বলেছেন, বলে গুরুদেব বশিষ্ঠকে জিজ্ঞাসা করছেন বিশ্বামিত্রকে একটু আদেশ দিন, আমরা একটু এই জনকপুরীটাকে দেখে আসি, বলে জনকপুরকে দেখতে হবে না, তোমার দর্শন দিয়ে আসো, সবাই সবাইকে দর্শন দিয়ে আসো। এখানে রাম লক্ষ্মণ যখন তিনি ওই জনকপুরীতে গিয়েছে কি সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর, একজন নীলাম্বর একজন পীতাম্বর, হ্যাঁ আর দুইজন ধনুষ ধারণ করে আছে, দুইজন কাঁধে ধনু, মনে হচ্ছে যেন এক সঙ্গে চন্দ্র সূর্য, যেন এক সঙ্গে চন্দ্র সূর্য প্রকট হয়ে গেছে। আর যে গলিতে যায় একবার যদি তাদের দেখেছে পাগল হয়ে গিয়েছে, আর সবাই কাছে তিনি হল্লা করে দিয়েছে, বলে দেখেছো কত সুন্দর দুইটি বালক এসেছে, ওই সব জায়গায় একটু হল্লা করে দিয়েছে, আর যে গলিতে যাও না, বলে শ্রী রাম লক্ষ্মণ কি জয়, ভালো করে যাও না, কিছু লোকরা তো ঘুমায় ঘুমিয়ে আছে, কেউ বলছে জয়, কেউ বলছে হে, বলছে রাম লক্ষ্মণ কি। এইখানে যে গলিতে যায় ওই গলিতে রাম লক্ষ্মণ যে যে কার হয়েছে ওই গলিতে, বুঝতে পারছেন তো? যে গলিতে যাচ্ছে এখানে কি হয়েছে, এখানে যত ওই কিশোরী যত ওই সীতার যত সখীগুলো ছিল, ধর অল্প বয়সে 13 বয়স 14 বয়স 15 বয়সে ওই যত সব সখীরা ছিল না, ওরা সব ঝরখা থেকে আর জানলা থেকে সব দর্শন করছে প্রভুকে। আর কিছু ছিল ওই ছাতের উপরে, ওরা ছাতের উপর থেকে দেখছিল, যখন দেখছিল এই ঘর ভগবান রামের একটি স্বভাব, তিনি মর্যাদা পুরুষোত্তম, তিনি কখনো মাথা উঠিয়ে তিনি কখনো দেখতেন না, তিনি মাথা লাইট জ্বালাতে
কখনো উনি মাথা উঠিয়ে না, কখনো অন্য স্ত্রীদের মুখ কখনো তিনি দর্শন করছেন না, তিনি অন্য স্ত্রীদের মুখ তারা দর্শন কখনোই করতো না। পর্যন্ত এই তিনি শিক্ষা দিত নিজের স্ত্রীকে ছাড়া না অন্য স্ত্রীদের দেখবে না, বুঝতে পারছেন তো? এই জন্য আমাদের দেশের মায়েরা ওই মাথার মধ্যে কাপড়টা দিয়ে রাখি না, মায়েরা কাপড় দিয়ে রাখি কেন না, আমার সুন্দরতা কেবল আমার পত্রী পেলে, এটা আর কাজ নেই, কেবল আমার পতি, কেবল আমার দিকে আমার রূপ কেবল পতি দেখবে, পতি ছাড়া এই রূপ আর কেউ দেখতে না পারে। এই জন্য পুরুষদের কর্তব্য, যেরকম মায়েরা নিজের পতি ছাড়া অন্যদের দেখবে না, আর পতি পতি এরকম নাই, আজকে ওই মেয়ের কাছে খালি ওই মেয়ের কাছে নম্বর লাগাচ্ছে না, বুঝতে পারছেন তো? তুমিও সেই রকম ভাবে নিজের পত্নী ছাড়া আমিও যাতে কার অন্যকে দেখব না। এই জন্য বলছে যখন অন্য স্ত্রীকে দেখবে তাদেরকে মায়ের মতো, তাদেরকে বৌরের মতো দেখতে হয়, বুঝতে পারছেন তো? বৌর মায়ের মতো দেখতে হয়। এই জন্য ভগবান রাম কখনো তিনি মাথা উঠিয়ে উপর দিয়ে দেখতে না, সবসময় তিনি মাথাটুকু তিনি নিচে করে যেত। এখানে ছাদের উপরে ওই কিছু মেয়েরা ছাদের উপরে দাঁড়িয়ে আছে, এখানে ভগবান রূপ দেখতো, ওরাও দেখতে চায় প্রভু রামকে। এই জন্য কিন্তু রামের স্বভাব কি, ও তো মাথা নিচু ছাড়া উপরে মাথা করে না, ও মাথাটা নিচু করে যাচ্ছে। এখানে যে উপরে আছে না, ওরা দেখতে পাচ্ছে না, এখানে কি করছে ওরা, বুঝে খেসেছে একটু, কি বলে খাসাও খেসেছে, তখন মানে কি একটু মাথাটা উঁচু কর, আমরা আপনি দেখতে চাইছি। কিন্তু রাম তো কিছুতেই মাথা তিনি উচ্চ করবে না, তিনি দেশে মাথা নিচু করে যাচ্ছেন। এখানে লক্ষ্মণ তিনি পিছনে পিছনে যাচ্ছেন, বলে লক্ষ্মণ কে, বলে লক্ষ্মণ হলো গুরু, বলে গুরুর কি কাজ, বলে গুরুর কাজ হলো অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্ত যেন চরাচরম তৎপদ দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুর কাজ হলো যে ভগবান কণে কণে তে যিনি ব্যাপ্ত আছেন, যার ব্যাপ্তি ছাড়া জগতে আর কিছু নেই, তাকে তাকে দর্শন করিয়ে দেওয়া, এটা হলো গুরুর কাজ। তার কাজ হলো ভগবত দর্শন করান, এটা হলো গুরুর কাজ। লক্ষ্মণ তিনি দয়ালু গুরু, তিনি খুবই দয়ালু গুরু হয়, হ্যাঁ বুঝতে পারছেন তো? গুরু কাকে বলে, বলে সংসার দাবা নল লীন লোক ত্রাণায় কারুণ্য ঘন ঘন ত্বাম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণানন্দ। গুরুদেব তিনি কে, বলে তিনি হলে ভগবান আমাদের পিতা, আমার তাদের সন্তান, কিন্তু তাকে ভুলে এখন আমার সংসারে দুঃখ কষ্ট ভোগ করছি। এই জন্য প্রত্যেক পিতা সন্তানের প্রতি স্বাভাবিক ভালোবাসা, আমার ছেলে আমার মেয়ে, আমার ছেলে আমার মেয়ে, এই জন্য আমরা সবাই এক পিতা মাতারই সন্তান, ঠাকুরের আমার সন্তান। আমরা যদি দুঃখ কষ্ট ভোগ করি, পিতা মাতা কোন সুখে থাকবে? যদি ছেলে মেয়ে সুখী থাকে না, পিতা মাতা সুখী থাকবে, আর যদি ছেলে মেয়ে যদি দুঃখী থাকে না, পিতা মাতাও দুঃখী থাকবে। আমাদের তো পিতা পরম পিতা ভগবান, বুঝতে পারছেন তো? ঠাকুর হলেন পরম পিতা, অতএ ভগবানের যে কৃপা গুরুকে, বলে ভগবানের যে কৃপা, ওই কৃপাটি যখন একটি মূর্তি রূপ ধারণ করে, তিনি হলেন শ্রী গুরুপাদ। হ্যাঁ, তেনার কৃপাই একটি মূর্তি ধারণ করে এই গুরু রূপে এই সংসার তিনি এসছেন। এই জন্য লক্ষ্মণ হলেন তিনি গুরু তত্ত্ব, গুরুর কাজ হল ঠাকুরকে চরণকে দর্শন করে দেওয়া, এটা হলো গুরুর কাজ। এই জন্য ভগবান রাম তো মাথা কিছুতেই ইচ্ছা করবে না, কিন্তু লক্ষ্মণ বলছেন, বলে প্রভু একটু উপর দেখবে, তুমি একটু উপর তাকাবে, বলে উপর তাকাবে না, এটা হলো জনকপুরী, এটা হলো মায়াপুরী, এদিকে দিয়ে তাকাবে না, সিধা মাথা করে চলো, হ্যাঁ মাথাটা নিচু সিধা করে চলো, এদিকে দিয়ে তাকাবে না। কিন্তু লক্ষ্মণ গুরু বলে প্রভু একবার উপরে তাকাবে, কারণ ভক্তরা দেখতে যাচ্ছে তো, আর ভগবানের সঙ্গে কে মিলাবে, গুরু মিলাবে, বলে একটু তুমি উপরে তাকাও, একটু তাকাও। এখানে রামচন্দ্র গুরু যখন বলছে, কেতে না বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়া মায়া এ না পামর প্রতি
হবে না সদা। এই জন্য বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। এখন কৃষ্ণ এখন তিনি বারম্বার বলছেন, তাকাই ভগবান রাম যখন উপরে তাকিয়েছেন না, আর রাম দেখতে এত সুন্দর, ওকে দেখে তো সব মূর্ছিত হয়ে গেছে, ওরা সব দেখে মূর্ছিত হয়ে গেছে। আর যখন মূর্ছা ভঙ্গ হয়েছে না, তখন পিছনে রামের পিছনে পড়ে গেছে, বলে বিয়ে করতে হবে আমাদের, আমাদের বিয়ে করতে হবে। ভগবান রাম লক্ষ্মণ বিয়ে কর, তোমাকে প্রথমে তোকে মানা করেছিলাম না, ওর উপরে তাকাবো না, এখন দেখো তার পিছনে পড়ে গেছে, বিয়ে করার জন্য এবার তুমি বিয়ে করো। হ্যাঁ, ভগবান রাম বললেন, দেখো আমি এই রামাবতারে এক সীতা ছাড়া অন্য কাকে আমি গ্রহণ করতে পারবো না, তোমরা সবাই দ্বাপর যুগে গোপী হয়ে আস। এই জন্য ওরা সব কৃষ্ণ লীলাতে গোপী হয়ে এসছে, ওরাই তারা ওই গোপী হয়ে এসছে, ওরা সাধারণ মেয়ে নয়। আর যখন ভগবান রাম তিনি অযোধ্যাতে যখন রাজত্ব করেন, প্রত্যেক বর্ষতে তিনি এক একটি করে অশ্বমেধ যজ্ঞ করতেন। ওই অশ্বমেধ যজ্ঞ করতে গেলে শ্রী বশিষ্ঠ বললেন, রাম তুমি পত্নী ছাড়া তুমি যজ্ঞ করতে পারবে না, তোমাকে পত্নী লাগবে। এই জগৎ দেখবেন ধর্ম কার্যে পত্নী ছাড়া কোন ধর্ম কার্য জগতে হয় না, পত্নীকে বামে পার্শ্বে বসিয়ে তবে কোন শুভ কাজ করতে গেলে পত্নীকে বাম পার্শ্বে বসিয়ে তবে শুভ কাজ করা হয়। বলে তোমার পত্নী কোথায়? বলে সীতাকে তো তিনি ত্যাগ দিয়েছেন, ওই ধোবির জন্য। হ্যাঁ, তিনি সীতাকে ত্যাগ দিয়ে দিয়েছেন, ত্যাগ দিয়ে দিয়েছেন বলছেন। তখন বশিষ্ঠ বললে, দেখো তোমার পিতা তো তিনটে তিনটে বিয়ে করেছিল, পিতা তোমার কৌশল্যা কৈকেয়ী সুমিতা তিনটে বিয়ে করেছিল, ঘর ঘর খোলা হওয়া না, আপনার ঘর খোল করে গেই না, এটা তিনটে তিনটে বিয়ে, আপনার রুম খোলা হওয়া না, তিনটে তিনটে বিয়ে করেছিল, আচ্ছা তুমি আরেকটা বিয়ে করে নাও, তুমি আরেকটা বিয়ে করে নাও। বলে না, রাম সীতাকে ছেড়ে আর কাকে বিয়ে করতে পারবে না, আমার সীতা হলো পবিত্র, আমার সীতা হলো পবিত্র, আমার সীতা, কিন্তু লোক লাঞ্ছনা থেকে আমি বাঁচার জন্য আমি নিজের পত্নীকে ত্যাগ দিয়েছি, যাতে ভবিষ্যতে স্ত্রীরা সতীত্ব পালন করে, স্ত্রীরা যাতে সতী হয়ে থাকে। জগতে এই জিনিসটাকে শিক্ষা দেওয়ার জন্য আমি কি করছি, সীতাকে ত্যাগ দিয়েছি, কিন্তু আমার সীতা হলো পবিত্র, আমার সীতা হলো পবিত্র, আমি যদি অন্যকে বিয়ে করি সীতার উপরে দোষ দেওয়া হবে, আমি অন্যের সঙ্গে বিয়ে করতে পারব না। তিনি মানা করলে, বলে আর কোন উপায় আছে? বলে হ্যাঁ, একটা উপায় আছে, যদি স্বর্ণ সীতা বানিয়ে তুমি নিজের বাম দিকে রেখে তুমি যজ্ঞ করতে পারো। বলে হ্যাঁ, তা করতে পারি। এখন প্রত্যেক বর্ষে একটি স্বর্ণ সীতা বানানো হতো, আর যজ্ঞের সময়ে তাকে প্রাণ প্রতিষ্ঠা করা, যেরকম বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা, তখন যে সীতা ও সাক্ষাৎ সীতা হয়ে যেত, সাক্ষাৎ সীতা হয়ে যেত। বলে প্রত্যেক বর্ষে এগারো বর্ষ তিনি রাজত্ব করে, প্রত্যেক বর্ষে এক একটি স্বর্ণ সীতা তৈরি করা হয়। বলে এতগুলো সীতা গেল কোথায়? বলে এতগুলো সীতা গেল কোথায়? বলে সব কৃষ্ণ লীলাতেই, যখন কৃষ্ণ আসেন না যদি একবার কৃষ্ণের কাছে একবার এসে একটু নিষ্কপটে হৃদয়তে বলে দিয়ে, গোবিন্দ আমি তোমার আর তুমি আমার, আমি তো তোমার তুমি তো আমার, কি কাজ অপরধানে, যদি একবার গোবিন্দকে কেউ বলে দিয়েছে বাস, কৃষ্ণ তাতে সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য বলছে, যদি ভজন করতে হয় না, কার ভজন করবো? বলে কৃষ্ণেরই ভজন করবো, আমি কেবল কৃষ্ণের ভজন করবো, বুঝতে পারছিস তো? তার কাছে যে কোন ব্যক্তি তার কাছে এলে ভগবান তিনি সবাইকে তিনি গ্রহণ করছেন, তিনি কাকে তিনি ছাড়েনি, বুঝতে পারছেন তো? এই জন্য বলে শ্রী কৃষ্ণ কন্হাইয়া লাল কি, জোর বলো, বলে শ্রী নন্দ কে লালা কি। এই জন্য এখানে যখন শ্রী সুখদেব গোস্বামী তিনি রাসলীলা কে বর্ণনা করতে যাচ্ছেন, তখন তিনি সবাইকে সাবধান করে দিয়েছে,
বলে কি সাবধান তিনি করছে, বলে ভগবান অপি তারাত্রি সরদ উৎফুল্ল মল্লিকা বিক্ষরন্ত মনশ্চক্রে যোগ মায়াং উপাশ্রিতা। হ্যাঁ, তিনি সবাইকে সাবধান করছেন, বলে কি, বলে খবরদার এই যে রাস করছে না, কোন জীব রাস করছে না, আমরা বলি কৃষ্ণের সময় লীলা আমাদের সময় খেলা, বুঝতে পারছি তো, ওই কৃষ্ণ কি একা শুধু একটু গোপীদের নিয়ে কৃষ্ণ নাচতে পারে, আর আমরা নাচানাচি করলে দোষ হয়ে যাবে, আর কৃষ্ণ নাচানাচি করলে কোনো দোষ নেই, কৃষ্ণ এইসব করতে পারে আমরা করতে পারবো না, কখনো কখনো আমরা বলি না, আপনি দেখবেন যদি একটি বাড়িতে কৃষ্ণ তো তিনি 100 কোটি কোথায় কোথায় আছে 300 কোটি গোপীদের নিয়ে রাসলীলা করে, কৃষ্ণ যখন দ্বারকাতে বিবাহ করে 16108টি পাটরান নিয়ে তিনি থাকে, বুঝতে পারছেন তো, আর আমাদের বাড়িতে যদি দুট হয়ে যায় না, একটাও তো সামলানো কত কঠিন আপনারা বুঝতে পারছেন, একটাকে সামলানো কত কঠিন বুঝতে পারছেন, যদি যদি একটা স্ত্রীর সঙ্গে জীবন যদি কোন ভালোভাবে কেটে যায় না, মনে করবেন গঙ্গায় স্নান হয়ে গেল, গঙ্গায় স্নান হয়ে গেল, মানে একটাকে দিয়ে একটাকে মন পূর্ণ করা। হ্যাঁ, এরপরে যদি কেউ স্ত্রীর পুরুষ মনকে খুশ করতে পেরেছে না, পুরুষ স্ত্রীকে খুশি করতে পেরেছে, শ্বশুর কেউ পেরেছে কাকে কেন বলুন, কেউ কাকে খুশ করতে পেরেছে, পতি পত্নী কে না পত্নী পতি কে কে খুশি করতে হয়েছে কে, একটাকে পালন করা কত কঠিন, যদি একটা জীবন যদি বিতে যায় বাবারই গঙ্গা স্নান হয়ে গেছে, অনেক কষ্ট, বুঝতে পারছেন তো, আর দুটোর কথা তো ছেড়ে দিই, হ্যাঁ যদি বাড়িতে যদি দুটো হয়ে যায় না, বা দিনবার দেখবেন ঘরে নাটক, ঘরের মধ্যে মহাভারত ঘরের মধ্যে হবে, বুঝতে পারছেন তো, সারা দিন মহাভারত চলবে, একজন ব্যক্তির না দুটো স্ত্রী ছিল, আমি আগে বলছিলাম না যে দুটো স্ত্রী ছিল, ও বাইরে সারাদিন কাজ করতো, মনে করতো একটু ঘরে এলে একটু শান্তি পাবো, স্ত্রী একটু মিষ্টি মিষ্টি কথা বলবে, আর কাছে ভাসে একটু গরম গরম অন্ন সুপ্ত ডাল একটু আলু সিদ্ধ খাওয়া হবে, কিন্তু বাড়িতে এসে না দেখে প্রত্যেকদিন ঝগড়া, প্রত্যেকদিন ঝগড়া, ও বলে আমাকে এইরকম বলেছিল, ও বলছে আমাকে এইরকম আগে বলেছে, এখন ঝগড়া খুব বাড়িতে অশান্তি, এখন বলে সারাদিন কাজ করতে করতে লুপ পাই, আর ঘরে ও যে শান্তি যে বাবু, ঘরে ও শান্তি নেই, হ্যাঁ ঘরে ও শান্তি নেই, এখন ও মনে করলো এদের জন্য না দোতলা বানিয়ে দিই, দুজন যদি একটা উপর থাকবে একটা নিচে থাকবে একটু শান্তি থাকবো, এখানে কি যে নিচে যেটা থাকে না, ও সব রান্না বান্না করে দরজার কাছে বসে থাকে আগে থেকে, আর পতি এলে হাত ধরে ভিতরে টেনে নিয়ে যায়, আর যে উপর যে বসে থাকে সারাদিন একা বসে আছে, হ্যাঁ ও রান্না বান্না করে ও উপর বসে আছে, কিন্তু পতি আসে না, যে উপরে ছিল এখন সারাদিন পরিশ্রম, হ্যাঁ ও নিচে সারাদিন হাত টেনে ভিতরে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে, এখন ও কি করছে একদিন রেগে ভেগে রান্না বান্না করছে না, বলে নিচে নেমে যাবে, বলে আজকে দেখাও বলে, আজকে বাজার দেখাও, যখন পতি কাজ করে এসেছে ও ধরছে সিধা হাত, বলে কি গো তুমি যে নিচে সারাদিন প্রত্যেক দিন নিচে চলে যাও, আমি উপর দিয়ে তাকি তাকি কখন আসবে কখন আসবে, হ্যাঁ চলো উপরে চলো, যখন উপরে হাত টেনে নিয়ে আছে না, ওই নিচে যে বসছিল বলে কোথায় যাবে, আমিও তো নিচে রান্না বান্না করে বসে আছি, একটা হাত ধরেছে একটু ঠেং ধরেছে, একটা হাত ধরে টানছে, আরেকটা আরেকটা কি ধরে টানছে, হাত ঠেং ধরে টানছে, বলে আমিও তো বসে আছি, এখন ও কোথায় যাবে, এখন কেউ আর ছাড়তে যায় না, কেউ আর ছাড়তে চায় না, একটা চোর ঘরতে চোরি করতে এসেছিল, ও এই লীলা দেখে ও চোরি করবে, ওই লীলা দেখতে আরম্ভ করবে, এখানে একটা কি রকম দুটো লীলা হচ্ছে, কি দণ্ড দেওয়া হবে, তখন ও বলছে বলছে আমি আপনি আপনারা আমাকে যে দণ্ড দিবেন আমি সব দণ্ড দিতে তৈরি আছি, কিন্তু একটি দণ্ড আমাকে দিবে না, বলে কি, বলে বাড়িতে যাতে দুটো বউ না হয়, না বউ যাতে বাড়িতে দুটি স্ত্রী না হয়,
বারজাত দুইটি স্ত্রী না হয় এই দণ্ডটুকু আমাকে দিবে না বুঝতে পারছেন তো এই জন্য কৃষ্ণ তিনি কত গোপীদের নিয়ে তিনি লীলা করেছিলেন শত কোটি দ্বারকাতে তিনি আটটি পাটের আনি সঙ্গে তিনি লীলা করেছে অতএব আমাদের যদি ইচ্ছা হ্যাঁ আমাদের যদি ইচ্ছা কে কে পূর্ণ করতে পারে কে পূর্ণ করতে পারে বলো কেবল কৃষ্ণ তিনি সমস্ত ইচ্ছা তিনি কেবল তিনি পূর্ণ করতে পারে এই জগতে কেউ কাহার ইচ্ছা তিনি পূর্ণ করতে পারে না বুঝতে পারছেন তো এই জন্য এখানে তিনি সমাজকে সাবধান করাছে বলে জানো রাস কে করছে বলে জীব রাস করছে না বলে ভগবান আপনি সারা ফ্রি এখান থেকে রাস রচনা হলে ভগবান তিনি রাস ভগবান করছে জীব কখনো রাসলীলা করতে পারে না কেবল ভগবানই তিনি রাস করতে পারে এই জন্য এখানে যে ভগবান এখানে বলছে ভগবান মানে কি এই জন্য আমরা যাকে তাকে ভগবান বলি ফেলি না হ্যাঁ যাকে তাকে ভগবান ভগবান বলতে আরম্ভ করতে বলে ভগবান কেউ হতে পারে না ভগবান কেবল কৃষ্ণ তিনি কৃষ্ণ তিনি বলে ভগবান আর ভগবান কেউ নয় বতাও বতা সকতে ভগবান কা ডেফিনেশন কিয়া হ্যায় কিতনা গুণ হোতা হ্যায় ভগবান কিতনা ছয় গুণ কিয়া কিয়া বতা সকতে হো জলদি আও খড়ে হো যাও হ্যাঁ আমাদের একটি বাচ্চা ছেলে এখন ভগবানের কয়টি গুণ হওয়া দরকার ভগবানের কয়টি গুণ হওয়া দরকার কি কি সেই গুণ কি কি গুণ হলে ভগবান হতে পারে সুন্দর বিভাগ তুমি শোনাও तो गुरुदेव ने आज्ञा दी है बताने के लिए कि भगवान में छह प्रकार के भाव कौन से होते हैं तो उसके लिए उसमें बताया कि उनमें छह प्रकार के जो है भाव होते हैं इस और भाव से युक्त होने के कारण ही उनको भगवान कहा जाता है कि एक तो पहला है ऐश्वर्य कि भगवान में जो है ऐश्वर्य परिपूर्ण मात्रा में होता है और वीर्य और यश और गुण और श्री और भगवान में समस्त प्रकार की जितना भी सौंदर्य है और जितना भी प्रकार का जो वैभव है वो उनमें समस्त परिपूर्ण मात्रा में होता है इसी के प्रकार से जो छह प्रकार के गुण होते हैं और ज्ञान और वैराग्य भगवान में ये परिपूर्ण मात्रा में होते हैं इसी कारण से उनको भगवान कहा जाता है तो ये जो गुण छह गुण हैं ये भगवान में परिपूर्ण मात्रा में होते हैं और जो उनके जो जो अंशावतार और जो उनके प्रकाश और जो वैभव है उनमें भी होते हैं लेकिन भगवान से भगवान यानी कृष्ण से उनमें उनकी मात्रा कुछ कम रूप में होती है और देवताओं में भी ये गुण होते हैं लेकिन भगवान में परिपूर्ण मात्रा में होने के कारण ही उनको भगवान कहते हैं ब्रज कृष्ण कन्हैया लाल की हाँ एखाने बोले चार बजे कोई छह गुण जिसको अंदर में ये छह गुण परिपूर्ण मात्रा में थोड़ी थोड़ी नहीं जिसका अंदर में एक टू नाइन चार मध्ये परिपूर्ण रूपे ওই ছয়টি গুণ থাকবে তাকে ভগবান বলা যায় বুঝতে পারছেন তো এই জন্য যাকে তাকে ভগবান বলে যার তার পিছনে দৌড়াতে নেই বুঝতে পারছেন এই জন্য প্রথম কি বলে সমগ্রস্য ঐশ্বর্য হ্যাঁ এই জন্য সম্পূর্ণ ঐশ্বর্যের যিনি মালিক সারে ঐশ্বর্য উসকে পাস মা লক্ষ্মী ক্যা করতি হ্যায় ভগবান কি চরণ কি সেবা করতি হ্যায় इसलिए ब्रह्मा बोलते हैं लक्ष्मी सहस्र शतसम ब्रह्म सेप्तमानम गोविंदन मादि पुरुषम तमम अजामी
ब्रह्मा जी कहते हैं श्री वृंदावन में एक लक्ष्मी नहीं, जहां पर हजार हजार लक्ष्मी, जहां वृंदावन में झाड़ लगा वृंदावन लक्ष्मी की करे एक लक्ष्मी नहीं, हजार हजार गोपी राव तारा लक्ष्मी, गोपी राव ताराओ लक्ष्मी लक्ष्मी, जहां पर वृंदावन में सब झाड़ू लगाते हैं। समग्र से ऐश्वर्य संपूर्ण लक्ष्मी जार बोले और शक्ति वो लक्ष्मी 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 वाले जार घर तिनी वाले ने माँ लक्ष्मी बुझे पाते तो ऐसे तीन जखन चिंता कर ले सुदामा तीन दुई कोटी के बोले चिड़ा दिले किंतु कृष्ण इच्छा करा संगे संगे की हल संपूर्ण उनार बाड़ी एकदम सोना दी दे पत्नी संगे संगे तीन राजकुमारी हो गए थे हजार हजार दास जाति जेखने सेवा कर छे ऐसे जब कृष्ण मात्र इच्छा कर ले द्वारका ते विश्वकर्मा तिनी एक रात्रि मध्य तिनी सोई सोनार तिनी द्वारका एकदम सुवर्ण दिए द्वारका वाणी दिए हैं ऐसे बोले से समग्रस्त से ऐश्वर्यस्य वीर्यस्य जसस्य श्रीय चार मध्य संपूर्ण पराक्रम बुझवा से तो कृष्ण जब उन्हें छह दिन चिलो उतना के मारे जब उन्हें एक मास होले दिनी त्रिनावर्त के तेरी सकटासुर के मास त्रिनावर्त के मारे तीन मास है तेरी त्रिनावर्त के बाद करें सकटासुर के बाद करें चार वर्ष है तेरी बकासुर के मारे पांच वर्ष है तेरी अगासुर छह वर्ष है काली माता है नृत्य और सात वर्ष है तेरी गिरिराज वर्ष है तेरी बुजुर्ग बोले भगवान हमारा जाकेता के ना भगवान जाकेता के बोलते आरम्भ कर बोले ना जाकेता के भगवान बोले चले बना जैसे भगवान होते बार ना है भगवान के मध्य पूर्ण रूपे तार मध्य समस्त ऐश्वर्य वीर्य था कि कृष्ण जी ने दूध कहते कहते मेरे को लिखे है उत्तरार के दूध कहते कहते मेरे को लिखे आज तिना पर आकाश पे उड़िए दिए गए थे बाचा तेरे की स्वभाव यदि बेसी ऊपर उड़िए दिए ना तो भय भी ऐसा कर धारे बने आज यदि कृष्ण गला जो धारी नहीं है यदि मरे जाए कृष्ण की दोष आते कृष्ण की दोष आते ऐसे पाए जगह कृष्ण तेरी मात्र तीन मास से चले हाँ जगह कृष्ण के तीन साल के थे एक पाए एक तो लागिए दिए थे तीन मास से बातें ना करते दुबारे भाई पाए डाल लगी गई थे सकट गाली नहीं मरते आज जो पड़ी गई थे कृष्ण की करे हैं ऐसे ने तीन खेलते खेलते कृष्ण खेलते खेलते इतने बड़े दैत्यों को उन्हें मार डाले आसानी से आज जगह तीन भाई गिरिराज गोवर्धन धारण कर हमारा बोली ये अमुक भगवान साईं बाबा भगवान बुद्धपर्तन तो बाल ब्रह्मचारी भगवान राम कृष्ण भगवान कौन तो उसे भगवान छड़ा छड़ी जाते जाओ बांग्ला है तो छड़ा छड़ी भगवान जाते इधर तो भगवान के बोलते कौन हो जी आगे तो अनेक भगवान जैसे से और आप अधरे उड़ीसा है कितना भगवान के बेरी चलो बुद्धपर्तन तो उड़ीसा के सारथी बाबा भगवान सारथी बाबा अच्युत बाबा सब लोग जेल जोगी आ चेगा सब आके जेल जोगी आ चेगा हाँ ये भगवान भगवान जैसे भगवान होते पारे ना ये जने जाके ताकि भगवान बोलते नहीं ये जने वाले समग्र से ऐश्वर्य जैसे वीर जैसे वीर जवाने पराक्रम श्री बल चार बदे सब तके जिनी सुंदर ताते के जगते आर के सुंदर नहीं सब तके तिनी वैसे सुंदर वाले ने कृष्णा बुधवार से आर आमरा बुढ़ो हो जाए किंतु भगवान को हम कितनी बुढ़ा हर नव किशोर नटवर सब समय तेरी देखते एकदम नव किशोर भाई तारे कखनो बुढ़ो भाई ना भगवान बुढ़ो भगवान बुढ़ो ही जे भगवान राम कृष्ण 125 वर्ष चले भगवान राम तिनी 11000 वर्ष चले मना दाढ़ी हर गोप देखते ने कखन कखनो तिनी बुढ़ो रूप देखे छे ने भगवान ने भगवान कखनो बुढ़ो भाई ना अरे भगवान कखनो मरे ना कृष्ण की मरे छे कृष्ण निजर भक्त तेरे नियतनी गोलक वृंदावन चली गए छे हे राम संपूर्ण अयोध्या वासी तेरे नियतनी भगवत धामे तिनी चली गए छे हे जने भगवान कखनो मरे ना बुझवा दे ना भगवान कखनो तिनी मरे ना भगवान ने निज धाम आ छे हैं हे जने ज्ञान संपूर्ण चार बजे संपूर्ण ज्ञान विद्यमान हे जने कृष्ण जगत तिनी गुरुकुले पढ़ते किए छिले तिनी 64 दिन ते 64 विद्या के दिन अध्ययन कर छे रामचंद्र जखन तिनी गुरुकुल किए छिले तिनी 64 दिन ते 64 विद्या के तिनी पूर्ण कर छे बुझवा छे 64 विद्या के तिनी और हमरा एकती विद्या पढ़ार जने सारा जीवन लगे
একটি বিদ্যা সারা জীবনে, যদি কেউ সিএ করে, যদি কেউ ইঞ্জিনিয়ারিং করে, কেউ ডক্টর করে না, ও সারা জীবন পড়তে পড়তে ও শেষ করতে পারে। কিন্তু কৃষ্ণ তিনি কি করলেন, তিনি 64 দিনে তিনি রামকৃষ্ণ 64 বিদ্যাকে তিনি অধ্যয়ন করলেন, সমস্ত বিদ্যাকে তিনি অধ্যয়ন করলেন 64 দিনের মধ্যে। এই যে শান্তি পেলি মুনি দেখে না, বুঝতে পারছে ভাই ভগবান হয়, ইয়ে ভগবান হবে। একটা বালক পড়তে আসে, সারা জীবন পড়তে পড়তে একটি বিদ্যাকে শেষ করতে পারে না, ইয়ে তো 64 দিনে 64 বিদ্যাকে, যত প্রকার আর্ট আসে না, নৃত্য কলা গাওয়া, তিনি 64 দিনে তিনি 64 বিদ্যাকে তিনি হাসিল করলে। হ্যাঁ, এই জন্যে শান্তিপনি মুনি বুঝতে পারছে ই ভগবান হবে, অতএব পরীক্ষা করবো ইয়ে ভগবান কি না। ভগবান কাকে বলে? হ্যাঁ, ভগবান তাকে বলে যিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন, আর জীবিত ব্যক্তিকে যিনি মারতে পারেন, যিনি মরার লোককে জীবিত করতে পারে, জীবিত লোককে মরা করতে পারে। বুঝতে পারছেন তো, কেউ মরি গেলে এই জগতে আর কেউ হয়েছে মরার লোক কোনো উঠেছে বেঁচে বলে, মরা লোক কোনো কেউ কাশি বাঁচাতে পেরেছে মরা লোককে, কেউ বাঁচাতে পারেনি। এই জন্য চিন্তা করলে কি পরীক্ষা করে দেখো, যদি ভগবান হয়ে থাকে না কি করবে, মরা লোককে বাঁচে বাঁচাতে পারবে, বলে কি দক্ষিণা চাইব, বলে আমার যে ছেলেটি মারা গিয়েছে ছোট বয়সে, তুমি মরা ছেলেটাকে নিয়ে আসো। তিনি এই দক্ষিণা চেয়েছে, আর তারা গিয়েছে তাই সমুদ্রতে প্রবেশ করেছে, শঙ্খাসুরকে মারলে, সিদ্ধা গিয়েছেন জপ করতে। আর যখন কৃষ্ণ তিনি শঙ্খ বাজিয়েছে, এখানে জপ মহারাজ কাঁপতে আরম্ভ করেছে, জপ মহারাজ তিনি ভয়ভীত হয়ে গেছে, জপ মহারাজ তিনি কাঁপতে কাঁপতে এসছেন, বলে কেন, বলে বলতে আমার নম্বর এবারে এসছে, বলে আমার নম্বর এসছে মানে তিনি ব্রহ্মার গর্ভকে তিনি অহংকার দূর করে, শিবের অহংকারকে দূর করে, ইন্দ্রের গর্ভকে তিনি চূর্ণ করে, অতএব কৃষ্ণ অবতার তিনি সবাইকে, তিনি কৃষ্ণ অবতার তিনি সবাই গর্ভকে তিনি খর্ব করছে, বোধ হয় আমার নম্বর এবারে এসেছে। হ্যাঁ, আর জপ মহারাজ সারা দুনিয়া কাকে ধরে, কালকে, মৃত্যুকে কে ডরে না, বলে সবাই কালকে ডরে, কিন্তু কাল কাকে ডরে, বলে ভগবানকে ডরে। এখানে কাল না কাঁপতে কাঁপতে কাল এসেছে, ঠাকুরের চরণে প্রণাম করছে, ঠাকুরকে আরতি করছে, বলে প্রভু কি সেবা করবো, বলে আমার গুরু পুত্রকে নিয়ে আস, আমার গুরু পুত্রকে নিয়ে আসো। জপ মহারাজ তিনি গিয়ে ওই গুরু পুত্রকে তিনি ফেরত দিলেন, মৃত সন্তানকে তিনি সেখানে নিয়ে গুরুদেবকে তিনি দক্ষিণা রূপে দিলেন। তখন তিনি এত সন্তুষ্ট হয়ে গিয়েছে, বলে অনেক লোকরা আমাকে দক্ষিণা দিয়েছে, কিন্তু তোমার মত দক্ষিণা কেউ দিতে পারে না, মরার একটি ছেলে ছিল, মরি যাওয়ার পর যদি কেউ ছেলেটাকে আনতে পারে কি বলবো। এখন যখন দেবকে শুনতে পেয়েছে, গোপাল আমার মরা ছেলেকে নিয়ে এসে ও কৃষ্ণের কাছে আসে, বলে গোবিন্দ কৃষ্ণ আমারও ছয়টি ছেলেকে কষ্ট মেরে দিয়েছিল, একটু আমারও ইচ্ছা হচ্ছে আমার ছেলেদেরকে দেখতে, ওই জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কষ্ট মেরে ফেলেছে কৃষ্ণ, তিনি ওই ছয়টা মরা সন্তান নিয়ে এসে, ছয়টি মরা সন্তান। তারপরে দ্বারকাতে সেখানে ও একটি বাড়িতে ব্রাহ্মণ ঘরে সন্তান জন্ম হলেই মারা যেত, সেখানেও কৃষ্ণ গিয়ে তিনি অর্জুনের সঙ্গে তিনি সেই ভগবান ক্ষীরোদ সাই বিষ্ণুর কাছে গিয়ে সেখান থেকে তিনি সেই মৃত সন্তান থেকে ওখান থেকে নিয়ে এসছে। এই জন্য ভগবান তিনি তিনবার তিনি মৃত সন্তানকে তিনি জীবন দান দিয়েছে, তিনবার তিনি জন্ম জীবন দান দিয়েছেন। এই জন্য এখানে বলছেন ভগবান তাকে বলা হবে মারার লোককে জীবন দিতে পারে, আর জীবন দান ব্যক্তিকে তিনি মারতে পারে, দিন কে রাত্রি আর রাত্রি কে যিনি দিন করতে পারে। লিতাই গৌর ব্রহ্মা হরি হরি বল। এখানে তাকে ভগবান, তাকে কেবল ভগবান বলা হয়, বুঝতে পারছেন তো। এখানে সমগ্র ঐশ্বর্যস্য বিজস্য স্ত্রিয় যস মানে যস হলো যার যস, সারা দুনিয়াতে যস, কেবল গোবিন্দের কথা, ভগবান রামের কথা কেবল এখানে হচ্ছে তা নয়, স্বর্গ লোকে দেবতারা শুনে, মোহ জন তপ সত্য বৈকুণ্ঠে আর দ্বারকা মথুরা অযোধ্যা সব রাজ্যতে সমস্ত জগতে যার গুণগান, যার যশ কেবল ভারত কেবল নয়, বুঝতে পারছেন তো, কেবল ভারত নয়, যার যশ হলো অমর। এখনো আছে, দ্বাপর যুগে ছিল, সত্য যুগে ছিল, ত্রেতয়া যুগে ছিল, পরেও থাকবে,
যিনি আগে ছিলেন এখন আছেন পরেও যিনি থাকবেন তিনি কে তিনি বলেন পূর্ণ ব্রহ্ম তিনি ভগবান কৃষ্ণচন্দ্র তিনি এই জন্য বলছেন ভগবান তিনি যখন রাস প্রারম্ভ করছেন বলে দেখো রাসলীলা কোন জীব করছে না রাসলীলাকে কে করছে ভগবান কৃষ্ণ তিনি রাসলীলা তিনি কৃষ্ণ করছে এই জন্য বলছে ভগবান অপি তারা ত্রি শরদ উৎফুল্ল মল্লিকা এখানে যে এক একটি শব্দ প্রয়োগ করছে ওই এক একটি শব্দের অনেক মহত্ব আছে এই জন্য ভগবান হয়ে হো ভগবান তিনি অপি মানে তিনি হয়ে ও তিনি রাসলীলা করছেন বলে হয়ে ও মানে বলে ভগবান কাকে বলে বলে তিনি আত্মারাম তিনি আপ্তকাম আপ্তরাম আপ্তকাম মানে কি যিনি সম্পূর্ণ পরিপূর্ণ চার মধ্যে কোন জিনিসের কোন অভাব নেই যাকে বেদ বলেছে ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে যিনি পূর্ণ ছিলেন পূর্ণ আছেন পূর্ণ থাকবেন তিনি সব সময় তিনি পূর্ণ 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 তিনি হ্যাঁ তিনি অপূর্ণ না তিনি বলে পূর্ণ কিন্তু সেই আত্মারাম আপ্তকাম আপ্তকাম মানে যার মধ্যে কোনো কামনা বাসনা নেই যার মধ্যে অভাব নেই কিন্তু তিনি হয়ে ও তিনি রাসলীলা করছেন বলে কেন হ্যাঁ তিনি কেন রাসলীলা করলেন বলে ভগবান অপি তা রাত্রি মানে ওই সমস্ত রাত্রিকে তিনি স্মরণ করে বলে তা রাত্রি মানে এর অনেক অর্থ দিচ্ছে তা মানে এখানে বহু বচন এখানে তা শব্দ যে বলো বহু বচন ইয়া পর হিন্দি ভাষী কুছ সমঝ রে কি নেই সমঝ রে না হিন্দি ভাষী আপনি বুঝতে পারছেন না বাংলা ভালো বাংলা আর হিন্দি রাখ ভাষী কি করবে দেখা হরে কৃষ্ণ হিন্দি ভাষী কোন রে ইয়া ভাই ভাই এক এক দো কা হে আপনা পার্টি বহুত কম হে হরে কৃষ্ণ আর ইহা পরিস্থিতি সুখদেব सुखदेव गोस्वामी जब वो रासलीला वर्णना कर रहे हैं वो रसिकों का एक विशेष नियम है बोले क्या नियम है विशेष वसन होगा रसिकों का एक विशेष नियम है जब कभी कभी वो कभी कोई मधुर लीला को वर्णना करते हैं अगर कोई मधुर लीला को वर्णना करते हैं ना वो सावधान कर देते हैं बोले सावधान भगवान ये साधारण व्यक्ति नहीं जो रास करने वाले कोई साधारण व्यक्ति भगवान रास कर रहे हैं इसलिए जो सारे ऐश्वर्य वृत्य चस ज्ञान श्री का जो सारे गुण संपन्न जिसको अंदर में छह छह गुण एक एक गुण नहीं जिसको अंदर में छह छह गुण परिपूर्ण रूप में हो वही भगवान है इसलिए यहाँ पर सुखदेव गोस्वामी जब एक एक शब्द को प्रयोग करते हैं हर शब्द का बड़े महत्वपूर्ण है ये शब्द साधारण शब्द नहीं यहाँ पर कहते तारात्रि बोले तारात्रि माने की है तारात्रि माने की बोले तारात्रि एक ही अर्थ हो लो रासलीला से भी कतो वर्ष कर ले तेरी रासलीला तेरी नौ वर्ष तक तेरी कर ले जब गोपी तेरे वयस हो लो नौ वर्ष तक अपन कृष्णा रासलीला कर ले करना তাদের পূর্ণ যৌবন হওয়া দরকার এখানে বলে প্রথম যৌবন মধ্য আর অন্তিম যৌবন তাদের যখন যৌবন অবস্থা প্রাপ্ত হয় তখন কৃষ্ণ রাসলীলা করলে অতএ কৃষ্ণ যখন তিনি রাসলীলা করলে বলে নয় বর্ষের মে কতটুক হয় বলে নয় বর্ষের মে কতটুক হয় বাচ্চা আছে নয় কিন্তু গোপীরা ওই রকম না এরা সাধারণ এরা মেয়ে নয় বুঝতে পারছেন তো এরা হলো সাধারণ এরা কোন আপনি আমাদের মত মে নাই হ্যাঁ এদের মতে মে নাই তিনি যে কৃষ্ণ যখন তিনি পূর্ণ কিশোর অবস্থা তখন তিনি কৃষ্ণ রাসলীলা করলেন কেন কিশোর অবস্থা ছাড়া রাসলীলা অসম্ভব সেখানে কৈশোর অবস্থাতে তিনি রাসলীলা করলেন এই যে দেখবেন যাদের বাড়িতে বেশি টাকা পয়সা খাওয়া দাওয়াটা ভালো থাকে না দেখবেন অল্প বয়সে মেয়েটা অনেক বয়সে ভালো অল্প বয়সে ছেলেটা দেখতে অনেক হয় ওরা তো গোপ গপ্য মাখন দুধ দহি কিয়ে হ্যাঁ খুব কোটা বটা হয়ে গেছিল এই জন্য ওরা তো অল্প বয়স্ক তাদের আর এরা হলো ভগবান এরা হলো লক্ষ্মী স্বরূপী এরা কোনো সাধারণ মেয়ে এরা নয় এই জন্য তখন তিনি
কৃষ্ণ তিনি সেই পূর্ণ যৌবনে রাসলীলা করেন। আর তা দ্বিতীয় অর্থ হলো, তা অর্থ হলো যখন কৃষ্ণ তিনি বস্ত্র হরণ করেছিলেন গোপীদেরকে, তখন কৃষ্ণ গোপীদেরকে তিনি আশ্বাসন দিয়েছিলেন তোমাদের সঙ্গে আমি রাসলীলা করব, তোমাদের সঙ্গে আমি রাস করব। হ্যাঁ, কৃষ্ণ তাদের তিনি কথা দিয়েছিলেন, অত ওই কথা স্মরণ করে। তৃতীয় অর্থ হলো তা, তা অর্থ হলো যখন কৃষ্ণ তিনি রাসলীলা করলেন, কতদিনে তিনি রাসলীলা করছিলেন? তিনি ব্রহ্মার এক দিন, ব্রহ্মার এক রাত্রি, মানে 1000 চতুর্যুগ, 1000 চতুর্যুগ মানে অনেক পর্যন্ত, 1000 চতুর্যুগ তক কৃষ্ণ রাসলীলা কি, 1000 চতুর্যুগ মতলব অর্থ হলো কোটি কোটি বর্ষ পর্যন্ত তিনি রাসলীলা করলেন। কিন্তু তাদের কি উনকা ক্যা ও সোচতে হ্যাঁ, জেসে অভি আয়ে আর অভি রাস খতম হো গিয়া, এখন এলাম আর এখনই শেষ হয়ে গেল। দেখবেন আনন্দতে, যখন আনন্দ আসে না, দেখবেন আনন্দতে সময় কিভাবে কেটে যায় বোঝা যায় না, আর দুঃখে আর সময় যায়, যেমন দুঃখ আসে আর সময় কাটে না। এক একটি পাল, এক একটি সেকেন্ড যদি বেশি দুঃখ থাকে না, এক একটি সেকেন্ড একটি পাল কাটাও কাটে। কিন্তু আনন্দে যেরকম কথা শুনেছেন, আনন্দ আসে কিনা, কথার মধ্যে আনন্দ আসে? হ্যাঁ, এইজন্য সময় বোঝা যায় না আনন্দের মধ্যে। এই জন্য রাসলীলা হলো ভগবানের দিব্য লীলা, হলো রাসলীলা, তার মধ্যে এত আনন্দ, এত কীর্তন, এত নাচানাচি, সব ভুলে গেছে, কখনো যে সময় চলে ওরা বুঝতে পারবে। হ্যাঁ, এই জন্য তা মানে চতুর রাত্রি সব এক জায়গায় এসে উপস্থিত হয়েছে। এই জন্য বলে তা, তার চতুর্থ অর্থ হলো যখন কৃষ্ণ তিনি রাসলীলা করলেন, তখন কি হলো, তখন যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমা, শীত, বসন্ত, ছয় যে ঋতু আছে, সমস্ত ঋতু এক সঙ্গে এসে গেছে। কৃষ্ণ সেবার, কৃষ্ণ সেবা কে লিয়ে যে ছয় ঋতু হে, ও সব কে সব এক সাথ মে আগে। বলে কিও? বলে কৃষ্ণ সেবা কে লিয়ে, কৃষ্ণ সেবা কে লিয়ে। হ্যাঁ, সমস্ত তা। এর তো পঞ্চম অর্থ হলো তা মানে দেখবে একটি একটি কোন ফুল আসে যা দিনে ফুটে, কিছু কিছু ফুল আসে যা রাত্রে ফুটে, কিছু কিছু ফুল আছে যারা দিনে ফুটে, কুছ কুছ ফুল হে যে রাত মে খিলতি হে আর কুছ দিন মে খিলতি হে, জেসে কমল পুষ্প, পদ্ম পুষ্প, কখনো ফুটে দিনে, লেকিন কৃষ্ণ সেবার জনে ই রাত মে সারে ফুল এক সাথ মে, রাত মে সব ফুল ফুটে গেছে। কৃষ্ণ সেবা কে লিয়ে ও রাত মে সারে ফুল রাত মে খিল গে সব কে সব। হ্যাঁ, এই জন্য বলে ভগবান অপি তারা শ্রী শরদ উৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনসক্রে যোগ মায়াম সমাসিত। এই যে রাসলীলা তিনি কার জন্য করছেন? বলে তিনি অন্যের জন্য রাসলীলা করেনি, তিনি নিজের জন্য। রাস কিসকে লিয়ে কিয়া? ও দূসরে কে লিয়ে রাস নহীঁ, ইয়ে রাস আপনা কিয়ে। জেসে নরসিংহ অবতার কিসকে লিয়ে লিয়া? দূসরে কে লিয়ে। বামন অবতার অন্যের জন্য। কিন্তু এই যে রাসলীলা তিনি করছেন, তিনি অন্যের জন্য রাসলীলা তিনি করেনি, কেবল নিজ আনন্দের জন্য তিনি রাসলীলা করেন। এই জন্য রাস কৃষ্ণ ছাড়া আর কেউ রাস করতে পারে না, কেবল কৃষ্ণই তিনি রাসলীলা করছেন। এই জন্য বলে যোগ মায়া মুপাশ্রিত, তিনি কাকে আশ্রয় করে রাসলীলা করলেন? বলে যোগ মায়া। কাকে দিয়ে? তিনি যোগ মায়াকে, মহা মায়াকে নয়। এখানে মূল যে যোগ মায়া তিনি কে? তিনি হলেন শ্রী রাধা রানী, হলেন তিনি মূল যোগ মায়া, তিনি রাধা রানী। এই জন্য যখন রাস হয় না, তখন রাধা রানী তিনি সিংহাসনে বসে থাকেন, কৃষ্ণ গিয়ে তিনি সখীদের সঙ্গে কৃষ্ণ যায়, আর তিনি রাধা রানীকে তিনি প্রার্থনা করে, হে কিশোরী, হে রাধে, রাসলীলার সময় হয়ে গেছে, আপনি কৃপা করে রাসতে এবার আপনি রাসের মধ্যে আপনি পধার, রাসের মধ্যে আপনি তুমি আগমন করো, কেন তোমা ছাড়া তো রাসলীলা হবে না, কেন রাসেশ্বরী হলে তুমি, রাসেশ্বরী হলে তুমি, আমি রাসেশ্বর নয়। এই যে যখন রাসলীলা হচ্ছিল সেখানে কৃষ্ণ ছিলেন, চন্দ্রাবলি, ললিতা, বিশাখা ছিল, কিন্তু যখন রাধা রানী তিনি রাস ছেড়ে চলে যায় না, রাসলীলা সঙ্গে ভেঙে, রাসলীলা ভেঙে গিয়েছে মানে কি, যদি রাধা রানী না থাকে রাসলীলা অসম্ভব, কেবল রাধা রানী তিনি রাসেশ্বরী। এই জন্য রাসলীলার মূল হলেন শ্রী রাধা রানী।
बोले श्री राधा रानी की जय। बोले श्री राशेश्वरी श्रीमती राधा रानी की जय। इन्हें हमारा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम हरे राम ना। ओई मट्टी जेता मतलब तीर्थ मात्र नाम